অনেক ভাইরাল একটি নকশি কাঁথা নেবি। ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে, যাতে করে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো, একটু লম্বা হয়ে যাবে। টেনে দেখলে কাঁথার সম্পর্কে যে কথাগুলো আপনাদের সাথে বলবো এগুলো বুঝতে পারবেন না। তো আমাদের থেকে নিয়ে এই কাঁথাগুলো আপনারা অনায়াসে ব্যবসা করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে চলে আসলাম সরাসরি আপনাদেরকে কারখানা থেকে নকশি কাঁথা দেখিয়ে দিব, যেখানে প্রস্তুত হয় নকশি কাঁথা অ্যাভেলেবেল। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে থেকে নকশি কাঁথা নিতে পারেন আমাদের থেকে। এই যে এখন দেখতেছেন লাল খয়ের মধ্যে নকশি কাঁথাটি, অনেক গর্জিয়াস একটি নকশি কাঁথা। আমি অপর পাটটাও আপনাদেরকে দেখিয়ে দিই, কোনো সুতা কাটা থাকবে না আর কোনো গিটও থাকবে না। আর এই পাশটা দেখেন, অফর ফিট এবং সামনের ফিট দোনো ফিটেই সেলাই করা থাকবে। অনেক বড় নকশি কাঁথাগুলো মাশাল্লাহ। এখন দেখাই দিতেছি আমি একটা হলুদ কালারের বড় নকশি কাঁথা। এই ডিজাইনটির নাম দিয়েছি আমরা পাঁচ কোণা গোলাপ, তার কারণ চারপাশে একটা এক্সট্রা বর্ডার আছে, দেখেন একটা পাইপ, আর মাঝখান দিয়ে কোনা কাটার কারণে চারটা কোনা কোনায় কোনায়, আর মাঝখানটা হচ্ছে একটা কোনা। এটা হচ্ছে পাঁচ কোনা গোলাপ, এগুলো হচ্ছে গোলাপ ফুল। মাঝখানে একটা ডিজাইন গেছে স্টেপ, তারপর অনেক বড় এই নকশি কাঁথাটি, অনেক সুন্দর। আমি একা দেখানোর কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, একটু খেয়াল করে দেখবেন। সিলাইয়ের ফিনিশিংগুলো এত নিখুঁত, এত পরিমাণে নিখুঁত, একদম ছোট ছোট করে ঘাইগুলা, আর সম্পূর্ণ কাঁথাটা সেন্টফোর্ড দিয়ে আমরা ফুটিয়ে তুলছি। হলুদ কালারের মধ্যে লাল সুতা এবং সবুজ সুতার কম্বিনেশনে সম্পূর্ণ কাঁথাটা। অফার পার্টটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন অনেক সুন্দর ফিনিশিং। তো আমার অনেক আফু ভাইয়েরা আমাকে প্রশ্ন করে যে কোন ডিজাইনের কাঁথাগুলো বর্তমানে আছে, তো সেজন্য আমি প্রত্যেকটা ডিজাইন তো তুলে ধরতে পারবো না, প্রত্যেকটা কালারের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্য ধৈর্য ধরে যদি আপনারা একটু ভিডিওটা দেখেন, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। এই যে এখন একটা কাঁথা আমি দেখাইতেছি, এই কাঁথাটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে। এটার নাম দিয়েছি আমরা ডাবল গোল্লতা জবা, তার কারণটা এতক্ষণে বুঝিয়ে গেছেন। ফুলগুলার ভিতরে ডাবল ডাবল লেয়ার, অনেক বড় কাঁথাগুলা, কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে কাঁথাগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এই কাঁথাগুলা অনেকেই প্রশ্ন করেন যে কালার যাবে কিনা, কালার নিয়ে অনেকে একটু ইয়েতে থাকেন না, এই সবসময় ওয়াশ করি না, এগুলা কালার যায় না। আমি কোম্পানি থেকে ওইভাবে অর্ডার করে নিয়ে আসি, যাতে করে কালার না যায়। এই কাঁথাগুলো আমরা যে সালোয়ার পেটিকোটগুলো বানাই, ওই কাপড়গুলো দিয়ে এই কাঁথাগুলো তৈরি করা। এগুলা দুই ফাটের কাঁথা, সম্পূর্ণ দুই ফাটের কাঁথা দুইটা লেয়ারে। এটার নাম হচ্ছে কাটা ফুল, কলমি কাটা ফুল, অনেক সুন্দর। তিনটা লেয়ার, তিনটা লেয়ার করার পরে মাঝখানটা সম্পূর্ণ ফুলে ফুলে, টিয়া কালার এবং সাদা সুতার কম্বিনেশনে এই কাঁথাটি সম্পূর্ণ সেলাই করা হয়েছে। অফার ফিটটাও আমি দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে লাইট ফিরুজা কালার। ভিডিওতে কেমন আসতেছে জানি না, প্রত্যেকটা কালার অনেক সুন্দর, আর অনেক সুন্দর সেলাইয়ের ফিনিশিং, সুতার কম্বিনেশন অনেক সুন্দর। আপনাদেরকে কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি বোঝার জন্য, দেখেন আপনারা ফাইটটা দেখেন, সম্পূর্ণ করজ দিয়ে ফাইটটা চারপাশটা এরকম হবে, আর মাঝখানটা হবে এরকম। এটার নাম হচ্ছে কোনায় জবা,
এটার কোনাগুলা থাকবে এরকম, মাঝখানটাও তো দেখিয়ে দিলাম। কাঁথাগুলা অনেক ভারী, যার কারণে আমি উপর দিক ধরতে ধরতে আমার হাতগুলাও ব্যথা করতেছে, অনেক ভারী। মাশাল্লাহ সেলাই করার পর দুই ফাটের মধ্যে কাঁথাগুলো অনেক ভারী হয়ে যায়। আমাদের কাছে আট করা নকশি কাঁথাও পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে, আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে সেলাই করতে পারেন। এই যে অনেক সুন্দর একটি কাঁথা এটা, আমরা এক লেয়ারের মধ্যে এই সিলাইগুলা মানে একটা একটা সিলাই দিয়ে কাঁথাগুলা কমপ্লিট করে থাকি। ডাবল সিলাইয়ের কাঁথাও আছে অনেকে চায়, তো ওগুলো বর্তমানে এখন আমার কাছে নাই, একটা আছে আমি এটা পরে দেখিয়ে দিব। কোনটা রেখে কোনটা দেখাবো আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এত কাঁথা দেখাইতে গেলে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন প্রত্যেকটা ডিজাইন, না দেখাইলেও যতটুকু সম্ভব আমি দেখাবো। সেন্টফোর্ডের ফিনিশিংটা দেখেন এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর সেন্টফোর্ডগুলো, প্রত্যেকটা কাঁথার মধ্যে সেন্টফোর্ড। আর এটার ফাইটটা চারপাশে ফাইটটা এরকম হবে লাল খয়েরি কালারের মধ্যে সাদা এবং লাইটিয়া কালার কম্বিনেশনের গোলাপের, গোল রাউন্ড গোলাপ, এটা সম্পূর্ণ বরাট কাঁথা, অনেক বড় কাঁথাটি। ফাইটটা আপনারা দেখেন একদম আলাদা বড়ির থেকে, একদম আলাদা। এটা হচ্ছে অফ পার্ট, দেখেন কোনো সুতার গজ ঘসে যে কাঁটাগুলো থাকে ওগুলো নাই। এটা হচ্ছে গোলাপ কলি কাঁথা, এটা গোলাপ কলি কাঁথা। আমরা সারা বাংলাদেশে পাইকারি দিই, সারা বাংলাদেশে। চাইলে গিফট করতে পারেন অথবা নিজেদের জন্য ইউজ করার জন্য রাখতে পারেন। এগুলা দেখেন অনেক সফট, অনেক ভালো কোয়ালিটির কাপড়, সুতার ফিনিশিং, কাপড়ের ফিনিশিং দেখেন অনেক সফট। এখন যে কাঁথাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটার নাম দিয়েছি আমরা স্যাঁকলতা জবা, ব্লু কালারের মধ্যে রানী গোলাপি সুতা আর লাইট টিয়া কালারের সুতার কম্বিনেশনে এই কাঁথাটি অনেক সুন্দর, অনেক সুন্দর ফুটে উঠেছে। আমি প্রত্যেকটা কাঁথার সিলাইয়ের ফিনিশিংটা আপনাদেরকে আগেই দেখাই। দেখেন এটা হচ্ছে অপর পাটটা, অপর পাটটাও অনেক সুন্দর মাশাল্লাহ। এটা হচ্ছে সামনের পাট।